এই ভিডিওতে আমরা দেখতে পাব কিভাবে নিক্ষয় পোর্টালে কোমরবিডিটি রেজিস্টার দেখতে হয়। এখানে প্রথম পদক্ষেপ হল প্রাসঙ্গিক ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিক্ষয় রিপোর্ট পোর্টালে লগ ইন করা। এই পৃষ্ঠায় বাম ফলকে উপস্থিত রোগী অনুসারে তালিকা ড্রপডাউনে ক্লিক করুন। এখানে আপনি কোমরবিডিটি নিবন্ধনের জন্য বিকল্প দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। এটি সমস্ত ক্ষেত্রে একটি লাইন তালিকা দেয় যার জন্য বর্তমান স্বাস্থ্য সুবিধা এবং নির্ণয়ের তারিখের উপর ভিত্তি করে নিক্ষয় কোমরবিডিটি বিবরণ পাওয়া যায়। একটি পৃষ্ঠা আসবে যেখানে কয়েকটি ড্রপডাউন রয়েছে। যখন আপনি এখানে মান লিখবেন তখন আপনি কোমরবিডিটি রেজিস্টার পাবেন। রাজ্যের জন্য ড্রপডাউনে ক্লিক করুন এবং আপনার পছন্দের রাজ্য নির্বাচন করুন। এই ক্ষেত্রে আসুন আমরা হরিয়ানা নির্বাচন করি। পরবর্তী ধাপ হল জেলা নির্বাচন করা। টিবি ইউনিটের জন্য ড্রপডাউনে আপনি যে কোনো একটি ইউনিট নির্বাচন করতে পারেন অথবা সমস্ত টিবি ইউনিটের বিকল্প নির্বাচন করতে পারেন। ফ্রিকোয়েন্সি মাসিক বা ত্রৈমাসিক হতে পারে, আপাতত আসুন মাসিক নির্বাচন করি। পরবর্তী ড্রপডাউন আপনাকে বছর নির্বাচন করতে দেয়। ড্রপডাউনটিতে গত পাঁচ বছরের একটি তালিকা রয়েছে। মাসের জন্য ড্রপডাউন আপনার পছন্দ অনুযায়ী মাস নির্বাচন করুন। সুবিধার অধীনে রেডিও বোতাম সহ দুটি বিকল্প রয়েছে, নির্ণয় এবং বর্তমান। তারপর আপনাকে ড্রপডাউন থেকে তারিখের ধরন নির্বাচন করতে হবে। এখানে বিকল্পগুলি হল নথিভুক্তির তারিখ, বিজ্ঞপ্তির তারিখ এবং চিকিৎসা শুরুর তারিখ। পরবর্তী ধাপ হল এইচএফ সেক্টরের ধরন নির্বাচন করা। রোগীর প্রকারের জন্য ড্রপডাউনে দুটি বিকল্প রয়েছে, ডিএসটিবি এবং ডিআরটিবি। রোগের অবস্থানের জন্য ড্রপডাউনে চারটি বিকল্প রয়েছে, এগুলি হল সব, অন্যান্য, এক্সট্রা পালমোনারি এবং পালমোনারি। বয়সের জন্য ড্রপডাউনে দুটি বিকল্প রয়েছে, 15 বছরের কম এবং 15 বছরের বেশি বা সমান। শেষ ড্রপডাউন আপনাকে রোগীর লিঙ্গ নির্বাচন করতে দেয়। একবার আপনি সমস্ত ডেটা প্রবেশ করলে জেনারেট এক্সেল বাটনে ক্লিক করুন। এক্সেল ফাইল তৈরি করা হবে এবং আপনি আপনার স্ক্রিনে একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন। এটি কোমরবিডিটি রেজিস্টার দেখার প্রক্রিয়া সম্পন্ন করে।